গান্ধী জয়ন্তী ভাষণ। সম্মাননীয় সভাপতি মহোদয়, পূজ্যাস্পদ প্রধানাচার্য তথা গুরুজী ও গুরুমা বৃন্দ এবং মোর প্রিয় ভাই ও ভৌণী মানে, গান্ধী জয়ন্তীর এই শুভ অবসরের সমস্ত মোর আন্তরিক স্নেহ ও শুভেচ্ছা। মোর বক্তব্য আরম্ভ করা পূর্ব ভারতের মহান জননায়ক জাতির পিতা মহাত্মা গান্ধীঙ্কু মোর ভক্তিপূত বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুচি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার কহিছন্তি, যদা যদা হই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্মহ্যম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যে সময়রে ধর্মর হানি হুয়ে, অধর্মর বৃদ্ধি হুয়ে, সেতবে সাধুজনকু রক্ষা করিবা, পাপাচারীঙ্কু বিনাশ করিবা এবং উত্তম রূপে ধর্ম স্থাপনা করিবা পাই মু নিজকু সাকার রূপে যুগে যুগে প্রকট হেউ থায়। ঠিক সেইপরি যেতবে কোনসি দেশ বা জাতি কোনসি সংকটের সম্মুখীন হই নিষ্পেষিত ও অবহেলিত হুয়ে, সেতবে জনে মহামানবর আবির্ভূত হই দেশ ও জাতিকু রক্ষা করিথান্তি। সেমিতি আম দেশ ভারত যেতবে ইংরেজ মানক অধীন রহি বহুত দুঃখ এবং নির্যাতনার শিকার হউতিলা, ঠিক সেই সময়রে আবির্ভূত হইতিলে সত্য ন্যায় ও অহিংসার পূজারী জাতির পিতা মহাত্মা গান্ধী। জনে সাধারণ ব্যক্তিরু মহাত্মা হেবার জীবনযাত্রা এত সহজ নথিলা, অনেক বাধাবিঘ্ন কষ্ট যন্ত্রণা জর্জরিত ত্যাগ এবং বলিদান স্বরূপ সে শক্তিশালী ইংরেজ মানুষ পরাস্ত করে ভারত পাই স্বাধীনতা আনিলে। সে 1869 মসিহা অক্টোবর 2 তারিখে গুজরাটর পোরবন্দর ঠারে এক বৈশ্য পরিবারের জন্ম নেইতিলে। তাঙ্ক পিতাঙ্ক নাম থিলা করমচাঁদ গান্ধী এবং মাতাঙ্ক নাম থিলা পুতুলিবাই। পিলাদিনে সে দেখিথিবা দুইটি নাটক শ্রবণ কুমার ও দানবীর হরিশ্চন্দ্র, এই নাটক দ্বারা সে অনুপ্রাণিত হই আজীবন সত্য ন্যায় ও অহিংসার মার্গ অনুসরণ করে সে মাত্র 13 বর্ষ বয়সরে কস্তুরবাঙ্কু বিবাহ করে। গান্ধীজীঙ্ক সরল ও শৃঙ্খলিত জীবনশৈলী, সত্য নিষ্ঠা, ত্যাগ এবং অহিংসা নীতিপাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঙ্কু মহাত্মা উপাধিরে সম্বোধন করে। সে 1915 মসিহারে দক্ষিণ আফ্রিকার ভারত ফেরি বিভিন্ন স্থান ভ্রমণ করে লোকমানকু জাগৃত করিবা সহ অনেক আন্দোলনর নেতৃত্ব নেইতিলে। সেতিমধ্যরু তাঙ্কর প্রথম আন্দোলন থিলা 1917 মসিহার চম্পারণ আন্দোলন। বিদেশী বস্ত্রর বর্জন এবং ইংরেজ মানক সহ অসহযোগ পাই গান্ধীজি 1920 মসিহারে অসহযোগ আন্দোলন আরম্ভ করেছিলে। 1930 মসিহারে আইন অমান্য আন্দোলন আরম্ভ করেছিলে, যাহা কি দাণ্ডি যাত্রা নামে বিখ্যাত। শেষে পূর্ণ স্বাধীনতা পাই 1942 মসিহারে গান্ধীজি ভারত ছাড়া আন্দোলন আরম্ভ করেছিলে। এই আন্দোলনরে করবা মোর ডাকরা দেই ইংরেজ শাসনর ভিত্তিভূমিকু দোহলাই দেইথিলে। ইংরেজ মানে ভারতরু পলায়ন করেছিলে। শেষে 1947 মসিহা অগস্ট 15 তারিখে আম দেশ ভারত স্বাধীনতা লাভ করেছিলা। মহাত্মা গান্ধীঙ্ক নেতৃত্বরে ভারত স্বাধীনতা লাভ করেছিলে মধ্য এই স্বাধীনতাকু গান্ধীজি বেশি দিন উপভোগ করে পারিনথিলে। 1948 মসিহা জানুয়ারি 30 তারিখে নাথুরাম গড়সে নামক জনে আততায়ীর গুলিরে হে রাম কহি প্রাণ হরাইথিলে। কেবল ভারত নুহে সারা বিশ্বরে গান্ধীজি সত্য ও ন্যায় প্রতিমূর্তি থিলে। বহু দেশের অনেক নেতা তাঙ্ক দ্বারা অনুপ্রাণিত হইথিলে। শেষে গান্ধীজিঙ্ক প্রিয় ভজন সহ গান্ধীজিঙ্কু শ্রদ্ধাঞ্জলি দেই মু আজির বক্তব্য শেষ করুচি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সন্মতি দে ভগবান। জয় হিন্দ।